আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের এই ভিডিওটিতে যে গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো স্বপ্নে সুখ পালন করতে দেখলে কি হয় যেমন কারো মৃত্যুতে আপনি সুখ পালন করতে দেখলেন কিংবা আপনি অন্যকে সুখ পালন করতে দেখছেন কিংবা কোনো ক্ষতি বা সমস্যার কারণে আপনি স্বপ্নে সুখ পালন করতে দেখলেন এর ব্যাখ্যা কি হতে পারে দর্শক অনেকেই স্বপ্ন এটা দেখতে পারে নারী পুরুষ অনেকে আমরা দেখি তো যে ব্যাখ্যাগুলো তুলে ধরবো এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রত্যেকের জন্য জানা দরকার নারী পুরুষ আছেন সবাই সহকারে শেষ পর্যন্ত দেখবেন সঠিক ব্যাখ্যাটা আপনারা জেনে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে তো সেই জন্য আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন দর্শক আপনারা কেউ যদি চাই নারী হোক বা পুরুষ কারণ মৃত্যুতে বা কোনো ক্ষতির কারণে যদি সুখ পালন করতে দেখেন স্বপ্নে সুখ পালন করতে দেখলেন কোনো ক্ষতির কারণ বা কারোর মৃত্যুতে কোনো ক্ষতি যেমন আপনার কোনো ফসল নষ্ট হয়েছে কিংবা আপনি দেখতে পারলেন যে যে কোনো সমস্যার কারণে আপনি সুখ পালন করছেন তাহলে এই জাতীয় কোনো স্বপ্ন যদি আপনারা ঘুমে স্বপ্নে দেখেন তাহলে এটা দেখার তিনটি ব্যাখ্যা হতে পারে এক নাম্বার হচ্ছে গিয়ে যে এমন স্বপ্ন দেখে এটা উল্টা হয় তো উল্টা কেমন হয় যে কোনো ব্যক্তি যদি সুখ পালন করতে দেখেন তাহলে এটা তার জীবনে কোনো ভালো পরিবর্তন আসার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন তিনি জীবনে কোন সুসংবাদ লাভ করতে পারবেন কোনো লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ লক্ষণ কল্যাণকর লক্ষণ স্বপ্নে যদি আপনারা কেউ পড়তে দেখেন এরপরে দর্শক দ্বিতীয় আরেকটি যে ব্যাখ্যা প্রদান করা হয় সেটি হলো যে অর্থ সম্পদ স্বপ্ন দ্রষ্টা যদি তিনি সুখ পালন করতে দেখেন কারণ মৃত্যুতে তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টা জীবনে অর্থ সম্পদ আসার প্রতি ইঙ্গিত করে তার কাছে কোনো অর্থ সম্পদ আসবে ধন সম্পদ আসবে তিনি যদি কোনো সমস্যায় থাকেন মধ্যে থাকেন তাহলে হাতে আসবে জীবন জীবন তিনি লাভ করতে পারবেন এই গেল দুইটা ব্যাখ্যা তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে গিয়ে দর্শক স্বপ্নদ্রষ্টা কেউ যদি এমনটা দেখেন যে তিনি স্বপ্ন সুখ পালন করছেন তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টা যদি সন্তান থাকে তাহলে সেই সন্তানের জীবনে সফলতা লাভ হবে সন্তানের জীবনে সাফল্যতা আসবে আর সাফল্যতা স্বপ্ন দোষটা তিনি আনন্দিত হবেন মা বাবা তিনি আনন্দ লাভ করতে পারবেন আর আলহামদুলিল্লাহ অর্থাৎ আপনি যদি একজন বাবা হন বা একজন মা হন আর স্বপ্নে দেখতে পারলে আপনি সুখ পালন করছেন তাহলে হতে পারে যে আপনার যে সন্তান আছে সেই সন্তান ভবিষ্যতে কোনো বড় কিছু হবে সন্তান জীবনে সফলতা লাভ করতে পারবে যে কোনো ক্ষেত্রে সে সাকসেস হবে আর এর দ্বারা আপনি মা বাবা হিসেবে এরপরে দর্শক আপনারা যদি কেউ স্বপ্নে অন্য কাউকে সুখ পালন করতে দেখেন এমনটা হয়তো দেখতে পারেন যে অন্য কেউ সুখ পালন করছে আপনি নিজে না অন্য কাউকে সুখ পালন করতে দেখলেন তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিবারের কেউ বা আত্মীয়দের কারো তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তাদের ভাগ্য শুভ হবে ইনশাআল্লাহ আপনি যদি এমনটা স্বপ্ন দেখেন আপনার পরিবারের কারো ভাগ্য শুভ হতে পারে ভাগ্য পরিবর্তন হতে পারে কিংবা আপনার বন্ধু-বান্ধবদের কারো ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তাদের জীবনে কল্যান লাভ হবে সেই সাথে সাথে তাদের আনন্দে অর্থাৎ আপনি যদি অন্য কাউকে শোক পালন করতে দেখেন তাহলে আপনার পরিবার বা আপনার বন্ধু যারা আছেন তারা জীবনে কোনো কারণে আনন্দিত হবেন তাদের জীবনে হয়তো সফলতা বা সুখ স্বাচ্ছন্দ্য আসবে তো তারা আনন্দিত হবেন আর তাদের আনন্দে আপনিও আনন্দিত হবেন আপনার জীবনও বরকতময় হবে আপনার জীবন আনন্দময় হবে ইনশাআল্লাহ তো দর্শক জীবনটা আনন্দময় হোক সুখকর হোক এটা আমরা সকলে চাই তো এই যে স্বপ্নগুলো তুলে ধরলাম এগুলো এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ইত্যাদি এগুলো বোঝায় তো এই ছিল আজকে স্বপ্নে সুখ পালন করতে দেখেন এই স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি বিষয়টা বুঝতে পারছ তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন নিত্য নতুন আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সকলে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ